শুভ দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ ভালো আছি। কিছুক্ষণ আগেই সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিনকে, যিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক বিচারপতি এবং দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন। তার জন্ম 1949 সালে পাবনা জেলায়। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং যে 2001 সালের পরবর্তী সরকারের আওয়ামী লীগের উপরে যে হত্যা বা নির্যাতন চালায় এই তদন্ত যে কমিটি, এই কমিটির তিনি সমন্বয়কারী ছিলেন। ইনি হচ্ছেন স্থলাভিষিক্ত হবেন পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে আব্দুল হামিদ খান, যিনি অ্যাডভোকেট ছিলেন আব্দুল হামিদ খান। আব্দুল হামিদ খানের মেয়াদ শেষ হবে এপ্রিলেই। এরপরেই বাংলাদেশের রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে দেখা যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।